সুপ্রিয় দর্শক, আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রোমানিয়াতে কিভাবে পিআর পাওয়া যাবে। ভিডিওটি সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি যে ভিডিওটি দেখতে এসেছেন তা আপনার কোনো কাজেই আসবে না। রোমানিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার জন্য যে সকল বিষয় অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং এগুলো আপনাকে জানতে হবে, সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে লিগ্যালভাবে রোমানিয়াতে প্রবেশ করতে হবে। লিগ্যালভাবে প্রবেশ করার কথা হচ্ছে আপনি ভিসা নিয়ে, যে কোনো ক্যাটাগরির ভিসা নিয়ে লিগ্যালভাবে আপনাকে রোমানিয়াতে প্রবেশ করতে হবে। দুই, কমপক্ষে 5 বছরের 5টা রেসিডেন্ট পারমিট ধারাবাহিকভাবে থাকতে হবে, অর্থাৎ একটার সাথে আরেকটা যোগসূত্র থাকতে হবে, কোনো বছর গ্যাপ গেলে হবে না বা একটার সাথে আরেকটা যোগসূত্র না থাকলে হবে না। আমি যদি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি যে আপনি ধরুন একটি টিআরপি কার্ড পেয়েছেন, সেই টিআরপি কার্ড বা রেসিডেন্ট কার্ড একটি পাওয়ার পরে আপনি 6 মাস আর কোনো রেসিডেন্ট কার্ড রিনিউ করেননি, আপনি 6 মাস গ্যাপ দিয়েছেন, 6 মাস গ্যাপ দেওয়ার পরে আপনি আবার রিনিউ করেছেন, তার মানে আপনি যে আগে যে 1 বছরে একটি টিআরপি কার্ড পেয়েছিলেন, আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করেন ওই ফার্স্ট যে টিআরপি কার্ডটি ছিল সেই টিআরপি কার্ডটি আপনাকে আর কাউন্ট করা হবে না, বা আপনি 3 বছর টিআরপি পাওয়ার পরে পরে 6 মাস রিনিউ করেননি তার পরবর্তীতে আবার রিনিউ করেছেন, তাহলে যে আগে যে 3 বছর ছিল সেই 3 বছর আপনার কাউন্ট করা হবে না। এক কথায় আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট অ্যাপ্লাই করার জন্য 5টি কার্ড আপনার ধারাবাহিকভাবে থাকতে হবে। 3 নম্বরে যে পয়েন্টটি আছে আমাদের সেটা হচ্ছে 5 বছরের মধ্যে একাধারে 6 মাস রোমানিয়ার বাহিরে অবস্থান করলে আপনি পিআর পাওয়ার গ্রহণযোগ্য হবেন না। 4 নম্বরে আমাদের যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে কোনো ক্রাইম রেকর্ড থাকা যাবে না। এই ক্রাইম রেকর্ড অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে এবং রোমানিয়াতে অবস্থান করার সময়, কারণ এজন্যই আপনি যখন পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স তো অবশ্যই বাধ্যতামূলক লাগবে, আর বাংলাদেশে যদি আপনি ক্রাইম করে থাকেন তাহলে তো আপনি কখনোই পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন না। আর আপনি যদি অন্য কোথাও বসবাস করেন 1 বছরের অধিক সেক্ষেত্রেও আপনার সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক, তো পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য আপনাকে অবশ্যই সেই দেশেও বৈধভাবে বসবাস করা থাকতে হবে, তাহলেই আপনি সেই দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারবেন। সেই জন্য আপনাকে রোমানিয়া এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে দেশেই থাকুন সেই দেশে অবশ্যই বৈধভাবে বসবাস করতে হবে এবং আপনার নামে কোনো প্রকার ক্রাইম রেকর্ড থাকা যাবে না। 5 নম্বরে আমরা যে পয়েন্টটি রেখেছি সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে। 6 নম্বরে আমাদের যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে আপনাকে মোটামুটি চলার মতো রোমানিয়ান ভাষা জানতে হবে, অর্থাৎ আপনি কাউকে বোঝাতে পারেন যে আপনার কোন বিষয়টা প্রয়োজন বা কোন জিনিসটা আপনার প্রয়োজন। এক কথায় বেসিক রোমানিয়ান অবশ্যই আপনার জানা থাকতে হবে। 7 নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে রোমানিয়ার যে রুলস অফ রেগুলেশন আছে সেই বিষয়ে আপনার অনুগত থাকতে হবে, রোমানিয়ার সকল আইনের প্রতি আপনার রাজি থাকতে হবে। আজকের যে 7টি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এই 7টি বিষয় যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি আপনার পার্মানেন্ট রেসিডেন্টের জন্য ফাইল রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার পার্মানেন্ট রেসিডেন্টের জন্য ফাইল রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ভাষার ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকবে। এই পর্যন্ত আপনার সকল ধরনের কাজ শেষ। রোমানিয়ার ইমিগ্রেশন অফিস ফাইল রেজিস্ট্রেশনের দিন থেকে 6 মাস সময় নিয়ে থাকে। তারা যদি মনে করে আপনার সবকিছু ঠিক আছে তাহলে আপনাকে 5 বছরের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দিয়ে দিবে, আর যদি এর ভিতরে যদি আপনার কোনো রকম কোনো ফাইলের সমস্যা থাকে তাহলে তারা আপনাকে অবশ্যই ইমিগ্রেশনে ডাকবে আপনার সেই বিষয়ে সলিউশন করার জন্য, বা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে সেই বিষয়টার আপডেট পেপারস বা আপডেট সলিউশন আপনাকে পেশ করার জন্য। আশা করি আজকের যে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং অনেক বাংলাদেশি সৌদি ভাইয়ারা রোমানিয়াতে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসাতে আসছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকর হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে আমাদেরকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।